আজকে আমরা আলোচনা করব আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত কাকে বলব ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল শিলা বা ম্যাগমা ভূত্বকের ফাটল বেয়ে সেটা বেরিয়ে আসছে লাভারূপে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে যে গম্বুজ আকৃতির পর্বত সৃষ্টি করছে তাকে আমরা সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলে থাকি উদাহরণ হিসাবে বলা যায় ভারতে ব্যারেন ও নার্কোডাম এই দুটো হচ্ছে আগ্নেয় পর্বত এছাড়াও রয়েছে জাপানের ফুজিয়ামা ইটালির ভিসুবিয়াস হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোহা এবার দেখো অগ্নিদ্গম আর আগ্নেয়গিরির মধ্যে কী তফাত অগ্নিগম কি। না পৃথিবীর ভেতরে তরল পদার্থ বেশি আসে বেরিয়ে আসছে সেটাই হচ্ছে অগ্নিদ্গম আর এই পদার্থগুলো ভূপৃষ্ঠে সঞ্চয়িত হয়ে যে ভূমিরূপ গঠন করছে এবং সেটাকে অবশ্যই পর্বতের মতো দেখতে গম্বুজাক্ষৃতি একেই বলা হচ্ছে আগ্নেয়গিরি আগ্নেয়গিরি থেকে কি কি পদার্থ বেরিয়ে আসে ম্যাগমা বা লাভা শিলাখণ্ড জলীয় জল ও জলীয় বাষ্প বিভিন্ন রকম গ্যাস কি কি আছে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড সালফার সালফার ডাই অক্সাইড গন্ধক প্রভৃতি এবার ম্যাগমা আর লাভা দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমরা জানব ম্যাগমা হচ্ছে ভূ অভ্যন্তরে গলিত ও অর্ধতরল বা সান্ধ অবস্থায় থাকা পদার্থ আর লাভা এই ম্যাগমা যখন ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে তখন তাকে আমরা বলছি লাভা ম্যাগমার মধ্যে নানা উদ্বায়ী পদার্থ জল থাকে আর ম্যাগমা যখন লাভায় পরিণত হচ্ছে তখন এই উদ্বায়ী পদার্থ বা জলটা জলীয় বাষ্প বিলীন হয়ে যায় আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়েছে এবার দেখো আগ্নেয় পর্বতের উৎপত্তি কীভাবে হয়েছে ওই একই ভূ অভ্যন্তরের ম্যাগমা প্রবল চাপ তাপে অবস্থান করছে সেই ম্যাঘমা পাটসীমানা পিউম চুতি রেখা অর্থাৎ ভূতকের দুর্বল স্থান দিয়ে বেরিয়ে এসে আগ্নেয়গিরি ও আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটাচ্ছে তাহলে আমরা দেখব যে এখানেও কিন্তু আগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা পাঁচ সংস্থান তত্ত্বের নিরিখে আলোচনা করবো কেমন দেখো এক নম্বর হচ্ছে যখন কোনো একটি মহাসাগরীয় পাত অপর একটি মহাদেশীয় পাতের দিকে অগ্রসর হয় তখন দুটো পাতে সংযোগস্থলে মহাসাগরীয় প্লেটের প্রান্তসীমা মহাদেশীয় পাতের নিচে ঢুকে যায় এই অঞ্চলটা যেখানে ঢুকে যাচ্ছে সেটাকে আমরা সাবডাকশন জোন বলছি এই প্রক্রিয়ার ফলে দুটি পাতে সংযোগস্থলে প্রচণ্ড চাপে এবং সেটা নিচে যেহেতু চলে গেছে অ্যাস্তোনোস্পিয়ারের কাছাকাছি সেখানে তাপমাত্রাও ভয়ানক বেড়ে গেছে ফলে ওই তাপমাত্রায় কি হচ্ছে না পাত গলতে শুরু করছে এবং তারপরে সেই গলে গিয়ে সেই যে ম্যাগমা সেই ম্যাগমা ভূত পৃষ্ঠের কোনো ফাটল দিয়ে বেরিয়ে এসে সেখানে দিনে দিনে সঞ্চিত হয়ে আগ্নেয়জাত পদার্থ পর্বতের আকার ধারণ করছে এইভাবে আগ্নেয় পর্বতের সৃষ্টি হচ্ছে উদাহরণ হিসাবে বলা যায় জাপান ফিলিপাইন ইন্দোনেশিয়া পবিত্র অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি এভাবে আমরা দেখতে পাই এছাড়াও প্রতিসারী বা গঠনাত্মক পাচীমানায় দুটি পাত পরস্পরের বিপরীতে সরে যাওয়ার কারণে ম্যাগমা পেরিয়ে এসেও আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটাচ্ছে উদাহরণ হিসাবে সেন্ট হেলেনা দ্বীপের সেন্ট হেলেনা আগ্নেয়গিরি এইভাবে উৎপত্তি ঘটেছে এবার আমরা একটু জেনে নেব যে আগ্নেয় পর্বতের কি কি বৈশিষ্ট্য রয়েছে আগ্নেয় পর্বত ভূতকের দুর্বল অংশ পাত বরাবর সৃষ্টি হয় ম্যাগমা লাভা প্রবাহ রূপে বেরিয়ে এসে আগ্নেয় পর্বতে সৃষ্টি করছে আগ্নেয় পর্বত দেখতে অনেকটা ত্রিভুজ বা শঙ্কুর মতো হয় কিছু কিছু ক্ষেত্রে গম্বুজ আকৃতিরও দেখা যায় আগ্নেয় পর্বতের শীর্ষ দেশে এক বা একাধিক জ্বালামুখ থাকে জ্বালামুখটা কি না জ্বালামুখ হচ্ছে গহবর যা একটা নলের মতো পথে সাহায্যে ভূগর্ভের ম্যাগমা গহবরের সাথে যুক্ত থাকে এই মাধ্যমে কি হচ্ছে ম্যাগমা উদ্গীরন হচ্ছে একটা আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ থাকতে পারে আগ্নেয় পর্বত সাধারণত আগ্নেয় শিলা ভস্য প্রভৃতি পদার্থ দ্বারা গঠিত হয় আগ্নেয় পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবণ হবে তার কারণ হচ্ছে অগ্ন অগ্নুৎপাত যখন হচ্ছে তখন প্রবল বিস্ফোরণের কারণে কেঁপে উঠছে অংশ এই অঞ্চলটা এবার দেখো যে ক্যালডেরা কি না ক্যালডেরা হচ্ছে একটা জ্বালামুখ কিন্তু সেই জ্বালামুখটা কী হয়েছে বিস্ফোরণের ফলে উড়ে গিয়ে একটা বৃহৎ গর্তে সৃষ্টি করেছে যখন এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত বন্ধ হয়ে যাবে তখন এই ক্যালেরা যে অংশটা রয়েছে সেখানে অনেক সময় জ একটা হ্রদের সৃষ্টি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ধরনের রদ দেখতে পাই এবার আমরা জানব যে হটস্পট কি। ভূতকের যেখানে ভূগর্ভ থেকে তাপ প্রবাহের মাত্রা বেশি থাকে সেটাই হচ্ছে হটস্পট এর মধ্য দিয়ে কি হচ্ছে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ হচ্ছে এই যে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ হচ্ছে এই ঊর্ধ্বমুখী প্রবাহটাকে আমরা বলে থাকি প্লিউম তাহলে হটস্পটটা কি না ভূ অভ্যন্তরের পাতের মধ্যস্থলে অবস্থিত আশপাশের স্থানটির তুলনায় বেশি তাপমাত্রাযুক্ত স্থান তাকে আমরা হটস্পট বা তপ্তবিন্দু বলে থাকি অগ্নিৎপাতের ব্যবধান অনুযায়ী মানে কখন কখন হচ্ছে সারা সময় হচ্ছে কিনা বা কিছু সময় পরপর হচ্ছে এই অনুসারে আমরা আগ্নেয়গিরি কে তিনটে ভাগে ভাগ করছি কি কি একটা হচ্ছে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি সক্রিয়তার উপর ভিত্তি করেই আগ্নেয়গিরিকে ভাগ করা হয়েছে সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলবো যে সকল আগ্নেয়গিরিগুলো থেকে প্রায় বা একটা না ভূগর্ভস্থ ম্যাগমা লাভা রূপে নির্গত হয় তাদেরকে আমরা সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি বলে থাকব। উদাহরণ হিসাবে মাউন্ট মৌনালোয়া মাউন্ট স্টাম্বলি প্রভৃতি বৈশিষ্ট্য কি কি থাকবে দেখো না একটানা না যেহেতু তাই সবসময় এখানে অগ্নুৎপাত ঘটবে এগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে এই সক্রিয় আগ্নেয়গিরিকে অবিরাম আগ্নেয়গিরি যেখানে একটানা ভূগর্ভস্থ ম্যাগমা বেরিয়ে আসছে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া আর একটা হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি এখানে আগ্নেয়গিরি থেকে কিছু সময় অন্তর অন্তর ভূগর্ভস্থ ম্যাগমা রূপে বেরিয়ে আসে উদাহরণ হিসাবে বলতে পারি ইটালির মাউন্ট স্টম্বেলি সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলবো যে সকল আগ্নেয়গিরি থেকে বহুদিন যাবক অগ্নুৎপাত হচ্ছে না কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় জেগে উঠতে পারে তাদেরকে আমরা সুপ্ত আগ্নেয়গিরি বলে থাকি উদাহরণ হিসাবে বলা যায় মাউন্ট ফুজিয়ামা ফুজির কথা মাউন্ট রেইনার কি কি বৈশিষ্ট্য থাকবে এই প্রকার আগ্নেয়গিরির ম্যাগমা প্রকোষ্ঠে সাধারণত সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকে এই প্রকার আগ্নেয়গিরিগুলো কিন্তু খুব বিপজ্জনক কেন না এগুলো তো আগে থেকে জেনে জানিয়ে সক্রিয় হবে না ফলে মানুষের প্রভূত ক্ষতি সাধন করে মৃত আগ্নেয়গিরি যে সকল আগ্নেয়গিরি বহুদিন ধরেই নিষ্ক্রিয় হয়ে আছে আর ভবিষ্যতে কোনোভাবেই অগ্নিৎপাতের সম্ভাবনা নেই তাদেরকে আমরা মৃত আগ্নেয়গিরি বলবো উদাহরণ হিসাবে মাউন্ট পোপো কি বৈশিষ্ট্য এই আগ্নেয়গিরি এই প্রকার আগ্নেয়গিরির ম্যাগমা প্রকোষ্ঠ প্রায় পুরোপুরি নিষ্ক্রিয় মানে ওখানে আর ম্যাগমা সঞ্চিত হয় না দ্বিতীয়ত এই অঞ্চলটা মানবিক কার্যাবলীর পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে এবার দেখো ভূমধ্য সাগরীয় আলোকস্তম্ভ কাকে বলবো ভূমধ্য সাগরীয় আলোকস্তম্ভ ইটালির লিপারি দ্বীপে স্তম্ভলি আগ্নেয়গিরিকে বলা হয় কারণ আগ্নেয়গিরি দিয়ে ঘন ঘন অগ্নুৎপাত ঘটে আর এই আলো অনেক দূর থেকে দেখা যায় আগেকার দিনে জাহাজের নাবিকরা এই আলো দেখেই অবস্থান নির্ণয় করত তাই একে বলা হচ্ছে সাগরের আলোক আলোকস্তম্ভ পৃথিবী কোন অঞ্চলে আগ্নেয়গিরির সংখ্যা সব থেকে বেশি হবে দেখা গেছে পৃথিবীর আশিভাব আগ্নেয়গিরি রয়েছে ধ্বংসাত্মক পাত আর পনেরো ভাগ রয়েছে গঠনাত্মক পাত এইভাবে আমরা তিনটি অঞ্চল পৃথিবীকে তিনটি অঞ্চলে ভাগ করেছি আগ্নেয়গিরি অঞ্চল একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয় দ্বিতীয়টা হচ্ছে মধ্য আটলান্টিক বলয় তৃতীয়টা হচ্ছে মধ্য মহাদেশীয় বলয় প্রশান্ত মহাসাগরীয় বলয়কে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা পৃথিবীর আগ্নেয়গিরির আশি ভাগ রয়েছে প্রশান্ত মহাসাগরের উভয় পাশে জাপানের ফুজিয়ামা ইন্দোনেশিয়ার কাকাতোয়া ফিলিপাইন্সের মাউন মাউন্ট মেয়ন এছাড়াও চিম্বরাজ এইসব বিখ্যাত আগ্নেয়গিরি এখানে অবস্থিত মধ্য আটলান্টিক বলয় আটলান্টিকের মাঝ বরাবর যে গঠনাত্মক পাঁচ সীমানা রয়েছে তার উত্তরে আইসল্যান্ড থেকে দক্ষিণে বুভেদ দ্বীপপুঞ্জ পর্যন্ত এই অঞ্চলটা বিস্তৃত আইসল্যান্ডের হেকলা সেন্ট হেলেনা দ্বীপের সেন্ট হেলেনা এখানকার বিখ্যাত আগ্নেয়গিরি মধ্য মহাদেশীয় সাগর ও আফ্রিকার দ্য গ্রেট রিপ ভ্যালি বরাবর এই অঞ্চলটা বিস্তৃত এখানে কি কি রয়েছে দেখো আগ্নেয়গিরি ইটালির স্টম্বলি এটনা আফ্রিকার মাউন্ট কিলিমানজরো এই সকল আগ্নেয়গিরি অবস্থান করছে তাহলে দেখো আজকে আমরা আলোচনা করলাম কাকে আমরা আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলবো কি কি বৈশিষ্ট্য উদাহরণ কোথায় কোথায় দেখতে পাই কোন কোন পাচ সীমানায় এই ধরনের আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের সৃষ্টি হবে হটস্পট কি প্লিউম কি আর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘল এর পরবর্তী ভিডিওতে আমরা পড়ব স্তূপ পর্বত সম্পর্কে